পাহাড়ি ব্যঞ্জন, এটা হচ্ছে পাহাড়ি ব্যঞ্জন। এমনিতে মন খারাপ প্লাস আস্তে আস্তে আজকে যে পরিমাণ রোদ, তো শরীরের অবস্থা, মন শরীর কোনোটাই ভালো লাগতেছে না। এখন পর্যন্ত এটার নাম আর এরপরে গেলে হচ্ছে রেমাক্রি। আচ্ছা বুঝতে পারছি। আশা আপু তো পুরো জমায়ে দিছে, তিন বোটে অলরেডি গেম দিছে, এখন নিলে এরপরে আবার হচ্ছে নতুন আর একজন ভালো প্লেয়ার নামছে উনি। তো লাকিলি আবারও রং ধনু পেয়ে গেলাম, হালকা করে সিঙ্গেল লেয়ারের রং ধনু, মাশাল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ব্যাকপ্যাকার শাহাদাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের পাহাড়ি ব্যাকপ্যাকিংয়ের ডে ফাইভ চলছে। আজকে সকালে নাথাম্বাসাইতার যাব বলে খাবার দাবার রান্না করে প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে সিলোপিপাড়ার গাইডের সাথে সকাল থেকেই বার্গেন চলছিল গাইড ফি নিয়ে, তারা অতিরিক্ত খরচ দাবি করছিল। হুট করেই হেডম্যান এসে আমাদের সাথে যাতা ব্যবহার করে পাড়া থেকে বেরিয়ে যেতে বলে, কোনো রকম কথা না বেরিয়ে পাড়া ছেড়ে রওনা হই। তো এখন আমরা সিলোপিপাড়া বা সালোপিপাড়া থেকে বেরোয় যাচ্ছি। প্ল্যান ছিল নাথাম্বা সাইতার দেখব, আসলে কোনো একটা স্পেশাল কারণে দেখতে পারি নাই। আপনারা জানেন প্রথম দিন থেকে আমরা এখানে কিন্তু পারমিশন ছাড়া আসছি, তো পারমিশন ছাড়া আসার কারণেই এখানে যেই এই এরিয়ার যে হচ্ছে আপনার যেই মেন হেডম্যান, উনি আমাদেরকে বারণ করছেন যে আপনারা এদিকে যায়েন না, যদি কোনো রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে তারা কোনো তাদেরই প্রবলেম হবে। আর্মিরা তাদেরকে রেগুলার বেসিসে অনেক তাদের সঙ্গে মিটিং করে এবং হচ্ছে এরকম যারা পারমিশন ছাড়া আসে তাদেরকে অ্যালাউ না করার জন্যই বলে। যাই হোক, উনি আমাদেরকে যাইতে দেয় না। এখন আমরা যাচ্ছি কোনো একটা রুটে, যেদিকেই যাবো আপনাদের শেষে পৌঁছানোর পরে বলবো, আগে বলতেই পারতেছি না কারণ এখন আর কোনো কিছুর সিওরিটি পাইতেছি না। ঠিক আছে, আপাতত আমরা থানচির দিকে আগাচ্ছি, মাঝখানে কোথায় থাকবো না থাকবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দাদাই আজকে আমাদেরকে নিয়ে যাবে বাদবাকি যে পাড়াগুলোতে যাবো আর কি। তো যাইতে থাকি। হ্যাঁ, বন্ধুরা আমরা প্রায় আধা ঘন্টা হাঁটার পর সিলোপিপাড়া থেকে একটা এই জুমে রেস্ট নিতেছি। আপাতত আমরা খাবো স্যালাইনের পানি আর দাদা খাবে হচ্ছে তাদের লোকাল তাম্বাক ব্যঞ্জন। ব্যঞ্জন আছে, লোকাল ব্যঞ্জন, পাহাড়ি ব্যঞ্জন, এটা হচ্ছে পাহাড়ি ব্যঞ্জন। পাহাড়ি ফ্রিজও আমরা সঙ্গে নিয়ে ঘুরি, আপনাদেরকে পাহাড়ি ফ্রিজ দেখাবো। একটুবার বোতল থেকে আমরা পাহাড়ি ফ্রিজে আমাদের পানিগুলো রাখবো। আর এখানে হচ্ছে তারা ফটো সেশন করছে, আপনারা দেখতে পেয়েছেন যে কি সুন্দর ফুলের বাগানে আমরা হেঁটে আসলাম। এগুলো সব আমরা সঙ্গে করে নিয়ে যাব এবং প্রতি রাতেই পাড়াতে গিয়ে আমরা এগুলো কি পুড়িয়ে দিই না, সেলফি বয় সেলফি তোলা যাবে এগুলোর সাথে। হ্যাঁ, টেক ইট, পাড়ায় যাবো ভাই।
বন্ধুরা আমরা এখন আছি ফাইনং পাড়াতে ফাইনং পাড়া 2014 সালের পর থেকে তারা আলাদা একটা পাড়ায় রূপ নিয়েছে তারা সিলোপি পাড়ার একটা অংশ ছিল এই ফাইনং পাড়ার জনবসতিরা আমার কাছে বান্দরবনের পাহাড় ঝর্ণা এর পাশাপাশি এই পাড়াগুলো প্রতিটা পাড়ায় আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং নতুন নতুন পাড়া নতুন নতুন মানুষ নতুন তাদের আতিথেয়তা হসপিটালিটি তাদের বিভিন্ন পাড়ার বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা তো এই কারণে ইন্টারেস্টিং বিষয় তো আজকে আমরা নাথাম্বা সাইতার যেতে না পারলেও মন খারাপ হচ্ছে কি করব আর ভাই বলেন আমরা পারমিশন পাই নাই আর ওইদিকের হেডম্যান যাইতে দেয় নাই কিছু করার নাই এমনিতে মন খারাপ প্লাস আস্তে আস্তে আজকে যে পরিমাণ রোদ তো শরীরের অবস্থা মন শরীর কোনোটাই ভালো লাগতেছে না এখন ভালো লাগার জন্য পাড়াতে এসে একটু রেস্ট নিব দেন মনটা ভালো হইলে আবার নতুন প্লেসে যাব আর কি বন্ধুরা ফাইনং পাড়াতে এসে একটু রেস্ট নেওয়া চলছে দাদারা কি আকাশে দেখে না নর্মাল এই যে আকাশ দেখে দাদা আমাদেরকে আপ্যায়ন করতেছে চা দিয়ে তো আমাদের কাছে চিনি ছিল দাদা আমাদেরকে বলছেন যে চিনি হলেই চা খাওয়াতে পারবেন তো আমরা চিনি আপাতত যেটা ওই সিলোপি বেড়াতে রান্না করছিলাম কিছু চিনি রয়ে গেছিলো ওই চিনিটাই আমরা আপাতত চায়ের জন্য কাজে লাগাবো আর আপনাদেরকে বলছিলাম যে আমরা পাহাড়ি যেই ফ্রিজ ইটস কল পাহাড়ি ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে পাহাড়ি ফ্রিজ তো পাহাড়ি ফ্রিজটা আসলে কেন বলে যে কারণ এটার মধ্যে পানি যদি আমরা রাখি পানিটা ঠান্ডা থাকে অনেক আর এটা তৈরি করা হয় লাউ থেকে না দাদা লাউ দিয়ে তৈরি করে না হ্যাঁ লাউ দিয়ে তৈরি করে চায়ে 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 পিলো চাঙ্গা হো যাও সবগুলো কষ্ট করার পর একটু চাঙ্গা হওয়ার জন্য চা পান করছে বন্ধুরা ফাইনং পাড়াতে এখানে অনেক মুরগি পাওয়া গেছে তো আমরা কেনার প্ল্যান করতেছিলাম যদি এখানে আজকে রাতে থেকে যেতাম তাইলে হয়তো একটা মুরগি কিনে আমরা রান্না বান্না করতাম খাওয়া দাওয়া করতাম তো চিন্তা করতেছি দেখি কি হয় যদি একটা মুরগি রিজিকে থাকে কিনে নিব খাবো দাদা আমরা যে ঝিরিটার পাশে আছি মানে এর নাম কি চিনচংবা চিনচংবা এটা আসছে কোথা থেকে এটা কি আপনার কাছে ডাবল ফস থেকে এটা আসছে ডাবল ফস থেকে যেটা আসছে এটা তো আপনার হচ্ছে যে রিমাকরি খাল না রিমাকরি আচ্ছা তো রিমাকরি আবার চিনচংবা কেন দুইটা নাম কেন আপনার মানে হেডম্যানের যে গ্রুপে রাউন্ডার আছে হ্যাঁ আচ্ছা আর এখন এটা হেডম্যানের আন্ডারে নাই আচ্ছা হেডম্যানের আন্ডারে নাই তাহলে এখন পর্যন্ত এটার নাম আর এরপরে গেলে হচ্ছে রেমাকরি আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা আমরা আপাতত এখানে একটু গোসল করব কারণ যে পরিমাণ ঘেমে গেছি আর যে পরিমাণ গরম লাগতেছে আপাতত গোসল না করলে আমাদের শরীর কোনোভাবেই শীতল করতে পারবো না এই গরমের মধ্যে আপনার মনে যাচ্ছে
আপনি তো শেষ এই যে দেখেন চেহারাটার কি হাল হয়েছে সুন্দর শ্যামলা ছেলেটা কালো হয়ে গেছে আল্লাহ ভরসা যাইতে পারুন যে পার হইতেছি আমরা খালটা এটাকে বলে হচ্ছে চেইন ধরা আর কি আমরা একজন একজনকে ধরে ধরে এভাবে পার হই এই গরমে রিল্যাক্স চলছে বন্ধুরা আমরা তামলাও পাড়া থেকে এখন 22 কিলোর দিকে যাচ্ছি যেহেতু আজকে আমাদের নাইট স্টের ফাইনাল প্ল্যান হচ্ছে থানচিতে এবং থানচি থেকে ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা নতুন কিছু ঝর্ণা দেখার জন্য যাব সেই কারণেই আমরা এখন 22 কিলো চলে যাচ্ছি 22 কিলো থেকে আমরা গাড়ি নিব গাড়ি নিয়ে দেন হচ্ছে থানচির দিকে চলে যাব হয়তোবা বিকাল সন্ধ্যার দিকেই গাড়িতে যাব কারণ এদিকেও আপনার ক্যাম্প আছে তো এই ক্যাম্পগুলোতে আসলে আমাদেরকে দেখলে ঝামেলা হওয়ারই কথা তো সেই কারণে আমরা ক্যাম্পগুলোকে বাইপাস করার জন্য হয়তোবা সন্ধ্যার দিকে যেতে পারি দেখি এখন আগাতে থাকি সামনের দিকে গিয়ে 22 কিলোতে ব্রেক নিব বন্ধুরা এই হচ্ছে 22 কিলোর যে মেইন রোডটা দেখা যায় এখান থেকে আমাদের গাড়ির যাত্রা শুরু হবে আপাতত এই দোকানপাটগুলোতে কিছু খাওয়ার কিছু পাই পাই কিনা খুঁজে দেখি কারণ প্রতি বেলাতেই দুপুরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয় না সকাল আর রাতে খাই দুপুরে এরকম দোকান টোকান দেখে বিস্কুট টিস্কুট বিভিন্ন জিনিস খাই যে বন্ধুরা লাকিলি আবারও রংধনু পেয়ে গেলাম হালকা করে সিঙ্গেল লেয়ারের রংধনু মাশাল্লাহ আসলে লাক কত ভালো হলে এমনটা হয় 22 কিলোতে এসে রেস্ট নিলাম রেস্ট নিতে নিতে বৃষ্টি শুরু হইলো বৃষ্টি শুরু হওয়ার পরই এই রংধনু তো আমরা এখন আপাতত এই চাঁদের গাড়ির মাধ্যমে চলে যাব হচ্ছে থানচিতে আমাদের তো গাড়ি চলে আসছে এখন ইনশাআল্লাহ আমরা থানচির দিকে রওনা হব আর এই হচ্ছে দোকানপাট যেখানে এতক্ষণ আড্ডা দিলাম লোকাল মানুষের এখন ভিড় বন্ধুরা মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে মেঘের আপনি চলেন আপনারে না বন্ধুরা আমরা থানচিতে পৌঁছে গেছি একটু আগেই মোটামুটি 7টা বাজে থানচিতে পৌঁছেছি তো এখন ডাল ভাত আলু ভর্তা দিয়ে কিছুটা খাওয়া দাওয়ার চেষ্টা ইনশাল্লাহ এটাই আমাদের ডিনার আজকের মতো এই ডিনার শেষে আমরা আবার আগের মতো যেই ডাকবাংলো টাইপের থানচিতে যে হোটেলটাতে ছিলাম ওটাতেই আবার গিয়ে থাকবো ওই দিন দুপুরবেলা ওইটাতে খাওয়া দাওয়া করছি চার্জ টার্জ দেওয়ার সুবিধা আছে প্লাস থানচিতে অনেকগুলো হোটেলই আছে আপনারা দেখে শুনে বুঝে খাওয়া দাওয়া করবেন